আছে চ্যানেল 24-এ। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত ডক্টর্স অ্যাডভাইস অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠানে বরাবরের মতো আমি থাকছি, সঞ্চালক হিসেবে ডাক্তার ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ। প্রতিবারের মতোই আমরা বিভিন্ন রকমের আলোচনা এই ডক্টর্স অ্যাডভাইসে করে থাকি, আজকেও এটির ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, এবং আপনারা জেনে খুশি হবেন আজকে আমাদের টপিক হচ্ছে ওজন অধিক্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা চ্যানেল 24-এর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামকে। ম্যাম ডায়েট অ্যান্ড নিউট্রিশনিস্ট কনসালটেন্ট হিসেবে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক অনেক ভালো আছি। অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আজকের যারা ভিউয়ার্স আছেন এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন। আজকের বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং, যেটা নিয়ে আসলে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্রহ, ওজন আধিক্য এবং এর পাশাপাশি COVID-19 এ সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হয়েছে তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমরা আজকে হয়তো আমাদের এই সাবজেক্টের সাথে, ওজন আধিক্যর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে লিঙ্ক করতে চাচ্ছি, এবং আশা করি আমাদের যারা দর্শক আছেন অবভিয়াসলি যে ওনাদের প্রশ্ন অনুযায়ী আমরা তাদেরকে সাজেশন দিতে পারবো। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেল 24-এ আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত ডক্টর্স অ্যাডভাইসই দেখছেন একযোগে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে। এই সময়ে আপনারা আপনাদের ওজন রিলেটেড অথবা রোগ প্রতিরোধ রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন আমাদের আয়েশা সিদ্দিকা ম্যামকে করতে চান, তাহলে কিন্তু ঝটফট আপনারা করে ফেলুন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য। ম্যাডাম, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ম্যাডাম হচ্ছে আপনাদের কাছে, আপনারা তো সবসময় যেটা ওয়েট অথবা হচ্ছে নিউট্রিশন নিয়ে কাজ করেন, তো যেহেতু হচ্ছে আমাদের এই নাওয়েডেজ ডেভেলপিং সোসাইটিতে হচ্ছে স্ট্রেস অনেক বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে নিজের প্রতি যত্নের কিন্তু অনেক অভাব রয়েছে। তো ম্যাডাম আপনার কাছে আমরা জানতে চাই যে ম্যাডাম ওজনের প্রবলেম নিয়ে আসলে আপনারা কি কি রোগী পান নর্মালি, মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আসলে ওজনের আধিক্যর পেশেন্ট গুলো আপনারা নর্মালি পেয়ে থাকেন? আচ্ছা, অনেক অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। অবশ্য যেহেতু আপনি প্রথমেই রিলেট করেছেন স্ট্রেস নিয়ে, স্ট্রেসফুল লাইফ আসলে আমরা প্রত্যেকেই লিড করছি। স্ট্রেস ওয়ান অফ দ্য রিজন ওয়েট গেইনিং হতে পারে, এটা ওয়েট কম এবং ওয়েট গেইন এই দুটোর সাথে আসলে স্ট্রেসটা রিলেটেড। বাট নর্মালি আমরা চেম্বারে যে পেশেন্ট গুলোকে আমরা পাই আসলে, হ্যাঁ, তো এরা আসলে ওজন যে তাদের বেড়েই যাচ্ছে এদের কিন্তু এই ক্যালকুলেশনটা থাকেই না, এবং ওজনের কারণে যে তাদের কিছু ফিজিক্যাল কমপ্লিকেশন হচ্ছে, ওজন থেকে তার ডিপ্রেশন হচ্ছে এটাও অনেক সময় তারা বুঝে না, বা ডিপ্রেশন থেকে তার ওজনটা হচ্ছে, দুটো জিনিস হতে পারে। ডিপ্রেশন থেকেও তার ওজন হতে পারে, আবার ওজনের কারণে তার ডিপ্রেশনে চলে গেছে, দুটো জিনিসই হতে পারে। সো আমরা এই ধরনের রোগী একদম কমনলি পাই, ইভেন দো যে আমরা লাইফস্টাইল মেনটেন করতে বলি। সো তার মধ্যে কয়েকটা কথা অলওয়েজ বলি যে লাইফস্টাইল মেনটেন করতে হলে একটা পার্সনকে অলওয়েজ তার খাবারের টাইম, খাবারটাকে মেপে খাওয়া, পানির পরিমাণ, দুশ্চিন্তাকে দূর করতে বলি, রাতের ঘুমটাকে ঠিক রাখতে বলি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভ থাকতে বলি, হ্যাঁ, তো এই বিষয়টাকে কম্বাইন্ড করতে হয়। এবং স্ট্রেস রিলিফের অন্যতম একটা বিষয় হলো আপনি কতটুকু অ্যাক্টিভ, আপনি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিচ্ছেন এটা কিন্তু ঘর গৃহস্থের কাজ না, এটা আপনার অফিসিয়াল কাজ না। ঘর গৃহস্থের কাজ এবং অফিসিয়াল কাজ দুটোই আপনার স্ট্রেস এর জন্য দায়ী। এই দুটোকে রিলিফ করতে হলে আপনাকে কি করতে হবে, মানে ওয়াকিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে আপনাকে, হ্যাঁ, যেটা বাংলাদেশে একেবারেই প্র্যাকটিস না। তারা ভাবছে যে বাসায় কাজ করলেই তাদের এই বিষয়টা হয়ে যাচ্ছে, তো আসলে বাসার কাজটা রেসপন্সিবিলিটি, ওয়ার্কিং প্লেসে যে কাজগুলো করি সেটাও আমাদের রেসপন্সিবিলিটি। সো রেসপন্সিবিলিটির বাহিরে নিজেকে রিল্যাক্স করার কিছু জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে, সেটার জন্য আমরা একটু পার্কে, ছাদে বা বাসায় ব্যায়ামগুলো করে স্ট্রেসটাকে রিলিফ করতে পারি। সো দ্যাট তখন এটাতে আমাদের যে ওজন আধিক্য এটার উপর ইম্প্যাক্ট পড়বে না। নর্মালি যারা স্ট্রেসে ভুগেন তাদের একটা সুইট ক্র্যাভিং থাকে, কার্বোহাইড্রেট ক্র্যাভিং থাকে, তারা এক্সেস ইনটেক, তারা প্রচুর খাবার খায় এবং প্রচন্ড ফ্যাট ক্র্যাভিং হয় তাদের। রাতের বেলা তারা খাবারটাকে খায়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খাবারটাকে বেড়ে যায়। সো এগুলি সবই আসলে যে পেশেন্ট গুলোকে দেখেছি তাদের হিস্ট্রি নিয়ে এরকমই আমরা পেয়েছি। এটা একটা বিষয়, একটা মেয়ে মেয়ের গর্ভাবস্থা থেকে তার ওজন বাড়তে পারে, এটাকে অনেকে বুঝতে পারে না যে গর্ভের সময় তার 12 কেজি, যেমন নর্মালি বলে আপা আমার যে বাচ্চাটা হওয়ার সময় ওজন বেড়েছে আর কমে নাই, এই বিষয়টা যে অটোমেটিক্যালি কমবে না এটাও অনেকে বুঝে না, এটা এটা একটা প্রসেস, প্রসেস অনুযায়ী তাকে আসতে হবে। তো ওজনের কারণে তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তার মাথা ব্যথা,
এটা। সো যখন ফিজিশিয়ানের কাছে যায়, তখন ফিজিশিয়ান হয়তো তাকে বলে যে আপনার ওজনটা কমালে পায়ের ব্যথাটা কমবে, ওজনটা কমালে কোমরের ব্যথাটা কমবে, এই জিনিসগুলো বলে। সো আলটিমেটলি যতগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে, প্রতিটা ডিজিজের সাথে আসলে ওজনটা রিলেট করা। সো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণ জনগণ এটা বুঝে না যে ওজনই তার একটা রোগ, সেখান থেকে সে বাকি ফিজিক্যাল কমপ্লিকেশন গুলো পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সাজেশন গুলোর জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু আয়েশা সিদ্দিকা ম্যামকে কিন্তু কিছুক্ষণের জন্যই পেয়েছে, তো আপনারা ঝটফট করে হচ্ছে আপনাদের যত প্রশ্ন আছে আপনার ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে করতে থাকুন। ম্যাডাম, আমরা একজনের প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে ওনার বয়স অনুযায়ী ওনার ওজন কম এবং লম্বায় উনি 5 ফুট 6 ইঞ্চি এবং ওনার ওজন মাত্র 52 কেজি, উনি কিভাবে ওজন বাড়াবেন? উনি ছেলে। ওনার বয়স কত বলেছে? বয়স ওনার বয়স ম্যাডাম বয়সের কথা বয়সটা বলেনি, বলেনি বয়স উনি। অ্যারাউন্ড অ্যারাউন্ড 25 হবে। ওকে, ওনার 5 ফিট 6 ইঞ্চি মানে হলো উনি 165 সেন্টিমিটার ওনার হাইট আছে। এই অনুযায়ী উনি 60 থেকে 65 ওনার ওয়েটটাকে মেনটেন করতে হবে। আর হলো ওনার যেহেতু এখন ওজন কম আছে, বেসিক্যালি এখানে অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড। তার জন্মগত ওজন কত ছিল, জন্মের পরবর্তীতে তার নিউট্রিশন ফ্লোটা কেমন ছিল, 10 থেকে 19-এর সময় তার নিউট্রিশনটা কেমন ইনটেক ছিল, এখন উনি কোন ধরনের লাইফ লিড করছে, ওনার কর্মজীবনটা কি, উনি কি হোস্টেলে নাকি উনি বাসায় থাকে, বা তার মুখের অ্যাপেটাইট কি, তার কোনো ইনফেকশনাল ডিজিজ কখনো হয়েছে কিনা, চট করে তার ওজন কমে যাওয়া মানে এই ওজনই ছিল নাকি তার ওজন বা ভালো ছিল সেখান থেকে কমে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু রিলেটেড। সো এগুলো আমরা কিছুই ওনার এতটুকু কথায় জানবো না, অর্থাৎ তার মানে প্রিভিয়াস হিস্ট্রি বুঝে তাকে আমি সাজেস্ট করতে পারবো। নর্মালি আমি বলেই দিতে পারি আপনি খুব ভালো প্রোটিন ইনটেক করেন, লাইক আপনি ডিম দুধ মাছ মাংস ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা মাসেল বিল্ড আপ করে সেটা আপনি ভালো, অর্থাৎ ওনার এখন যে 56 কিলো ওজন, 10 কিলো ওজন নাই। তো উনি 56 কিলো ওজন মানে হলো পার কেজি বডি ওয়েটে যদি 1 গ্রাম করে প্রোটিন আমি ওনাকে সাজেস্ট করি, তাহলে 56 গ্রাম প্রোটিন হয়। এই 56 গ্রাম প্রোটিনও যদি উনি পার ডেতে কনজিউম করে, তাও কিন্তু ওনার ওয়েটটা বাড়বে। তো আমরা আমাদের দেশে সাধারণত আমরা এত বেশি প্রোটিন খেয়ে অভ্যস্ত না, একটা ডিম সারাদিনে, এক বেলা মাছ খেলে, আরেক বেলা হয়তো চিকেন, হয়তো এই 3টা প্রোটিনই নিলাম, আদারওয়াইজ রেগুলার মিল্ক খাওয়া, বা এই যে উনি আন্ডার ওয়েটে আছে, সো দ্যাট ওনাকে রেগুলার যে ডিমটাকে ডাবল করতে হবে, দুধটা 1/2 কেজি খেতে হবে, চিকেনটা যদি নর্মাল রেকমেন্ডেশন 60 থাকে ওনাকে ডাবল নিতে হবে, 120, একটু বাদাম খেতে হবে, ডাল খেতে হবে, তারপরে গিয়ে উনি ওনার এখন যে ওজন তার চেয়ে উনি কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ এখনকার ওজনের সাথে যদি আমি ক্যালোরিটাকে ফিক্সড করে দেই, তার থেকে যদি 500 ক্যালোরি প্রতিদিন উনি বাড়তি খায়, তাহলে গিয়ে উনি আবার ওয়েটটাকে ধীরে ধীরে গেইন করতে হবে। 10 কেজি ওজন গেইন করতেও কিন্তু ওনাকে 5 মান্থস সময় দিতে হবে। এবং এখানেও কিন্তু একটি কথা না বললেই নয়, এখানে তাকে রেগুলার রুটিন মেনটেন করতে হবে, খাবারের টাইম এবং মাপটা, রাতের ঘুমটা ঠিক রাখতে হবে, তার স্ট্রেস রিলিফ করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অনেকে ভাবে যে শুধুমাত্র ওজন কমানোর জন্যই মানুষ হাঁটে, বেসিক্যালি তা নয়। যাদের ওজন কম তারাও অ্যাক্টিভ হবে, যেন তার স্টমাক, তার ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ডাইজেশন পাওয়ারটা তার বাড়ে, তার যেন ক্ষুধা তৈরি হয়, সে হাঁটবে সেই কারণে। যার ওজন বেশি সে অন্য কারণে হাঁটবে, দুটো জিনিস দুরকম মেথড কিন্তু। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সাজেশন গুলোর জন্য। ম্যাডাম কিন্তু আমাদের সাথে আছেন আজকের পুরো ডক্টর অ্যাডভাইস জুড়ে, আমাদেরকে হচ্ছে ডায়েট এবং হচ্ছে নিউট্রিশন নিয়ে আমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছেন। ম্যাডাম, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের একটি মেয়েদের একটি কমন একটি অসুখ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর জন্য আসলে মেয়েরা কিন্তু খুব বেশি ইজিলি কিন্তু আসলে ওয়েট গেইন করে এবং দেখা গেছে যে ওদের ওজন কিন্তু সহজে কমেও না। তো সেক্ষেত্রে ম্যাডাম আপনি তাদেরকে আসলে কি কি ডায়েটারি অ্যাডভাইস দেন এবং কি কি খাবার তারা বর্জন করবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ইটস নট রিলেটেড অনলি যে ম্যারিটাল, তার ম্যারিজ সে কারণে হয়েছে। যেমন আমি এই লাইভে ঢুকার আগ মুহূর্তের পেশেন্টটাই ছিল পলিসিস্টিক ওভারি পেশেন্ট আমার। হ্যাঁ, আমি লাইভটা শেষ করে এই রুগীটাকে দেখবো, হিস্ট্রিটা যখন নিয়েছে জাস্ট বলি, তার 4 বছর আগে একটা বেবি হয়েছে, বেবি হওয়ার পরে কিন্তু তার পিসিওডি হলো। সো 4 বছর পরে তার ওজনটা এখন হলো 81, যেখানে তার হাইট অনলি 5 ফিট 1, তার মানে 54-55 ওজন থাকার কথা, 81 কিলো মানে 25 কিলো ওজন বেশি। তো এদের এটা এমন হতে পারে তার ওজন বাড়ার কারণে তার পিসিওডি হয়েছে। হ্যাঁ, আর যাদের জেনেটিক্যাল, তাদের আসলে 5 কেজি ওজন হলেও দেখা গেছে বংশগত হলে ওর মধ্যে কিন্তু হয়ে যায়, ইরেগুলার পিরিয়ড হয় এটা। তো খুব কম প্যারেন্টসই আসলে কনসিয়াস যে
ইরেগুলার পিরিয়ড একটু চেক করাই কেন হচ্ছে, বা থাইরয়েড চেক, প্রোল্যাকটিন, হরমোন গুলোকে একটু চেক করি বা আল্ট্রাসাউন্ড করি, এটা আসলে খুবই কম। বা 2-3 মাস হয়নি, মেয়েটাও হয়তো শেয়ার করেনি, প্যারেন্টস হয়তো জানে না, গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। যেমন গাইনোকোলজিস্ট বলতে দেখবেন প্যারেন্টসটা যেটা বুঝে আফটার ম্যারিজ যেতে হবে, বিফোর ম্যারিড একটা মেয়ের যে প্রবলেম হতে পারে এই ধারণাটাই আসলে নাই, যার কারণে অনেক মেয়ে আগেই কিন্তু পিসিওডিতে ভুগছে, ম্যারিড লাইফে যাওয়ার পর সেটা ডিটেক্টেড হচ্ছে। তো যখন পিসিওডি ডিটেক্টেড হয়, এর সাথে অনেকগুলো বিষয় রিলেটেড থাকে, কারণ পিসিওডির আসলে ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্টে কিন্তু একটা জিনিসই বলে, হ্যাভ টু বি কন্ট্রোল দ্য ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং এখানে তার হরমোনাল অনেক চেঞ্জেস আসে যার কারণে তার ওজনটাকে এনিহাও কন্ট্রোল করতে পারে, যেহেতু তার মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ, তো ওজন কমার টেন্ডেন্সি থাকে কম, ওজনটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি তার বেশি থাকে। আমরা সাধারণত খাবারের রেস্ট্রিকশন যেটা দেই সেটা হলো একদম ডিরেক্টলি আপনার হলো ডেইরি প্রোডাক্টটাকে অফ করে দেওয়া হয়, ডেইরি মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্ট একেবারে, আমাদের যেটা এখন ডেইরি ফার্মে যে মিল্কটা হয়, হ্যাঁ, কিন্তু মিল্কের সার্ভিং একটা পেশেন্ট পাবে, তাকে হয়তো আমন্ড মিল্ক, কোকোনাট মিল্ক, লো ফ্যাট মিল্ক বা আপনার যে সয়া মিল্ক, এটা দিয়ে মিল্কের সার্ভিংটা কভার করে দেয়, আর আদারওয়াইজ এটাকে অফ করা হয়। সয়াবিন তেল, কারণ সয়াবিন তেলের বেসিক্যালি পিউরিটি পাওয়াটা অনেক টাফ, এখানে হলো অনেক মিক্সিং থাকে, এটাও আপনার হ্যাম্পার করে। তাছাড়া হলো প্রসেস যে কোনো খাবার, চাষের যে কোনো জিনিস, অর্থাৎ হরমোনাল বিষয়গুলো থাকে, যেমন আমরা বলি একটা ব্রয়লার চিকেনকে 21 দিনের মধ্যে একটা চিকেনকে বড় করা হয়, কয়েক কেজিতে পরিণত করা হয়, তো যার কারণে তাকে কিন্তু হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয়। সেম কাউজ মিল্ক যখন অনেক বেশি প্রোডাকশন কেউ চায়, সেখানে কিন্তু একটা হরমোনাল চেঞ্জ আসে, যে হরমোনাল ট্রিটমেন্ট দিলে সেই গরুটা বেশি পরিমাণে দুধ দিবে। তো এই জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি, যে একেবারে ন্যাচারাল ফ্রেশ যতটুকু পারা যায় এই খাবারগুলোকে খাবে, প্রসেস খাবারগুলোকে অ্যাভয়েড করবে। একটা নর্মাল মানুষের ওজন যদি 20 কেজি বেশি থাকে, তাকে যদি আমি 60 মিনিট হাঁটতে বলি, তাহলে আমি একজন পিসিওডির পেশেন্টকে সারাদিন মিলিয়ে 90 মিনিটস অ্যাক্টিভিটিস দিতে বলি, কারণ যেহেতু তার মেটাবলিজমটা স্লো, তার ওয়াকিংটা যদি একটা বেলাও যদি ফাস্টার ওয়াকিং না হয়, ভিগোরাস ওয়াকিং না হয়, তার ফ্যাট বার্ন করা আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে, এবং এটাতে তাকে রেগুলার থাকতে হবে। এবং এখানেও এক্ষেত্রে তাকে খাবারের মেজারমেন্টটা, সে পোলাও খাক, বিরিয়ানি খাক, পছন্দের খাবার খাক, মেজারমেন্টটা এনশিওর করতে হবে। আগে হয়তো ইচ্ছা মতো খেতো, যে না আগে পোলাও 250 গ্রাম খেয়ে ফেললাম, এখন যখন পোলাওটা খাবে হয়তো এটা 125 গ্রাম, অর্থাৎ 1 কাপ থেকে সেটাকে হাফ কাপে নিয়ে চলে আসলো। এই যে ক্যালোরিটা কন্ট্রোল করা, এটা শিখতে হবে। সাদা চিনি যেটা, এটাকে বর্জন করতে হবে, অর্থাৎ যে জিনিস, যে খাবার যত রিফাইন্ড, সেই রিফাইন্ড খাবারগুলোকে পিসিওডির পেশেন্টকে বর্জন করতে বলা হয়, এবং তাকে আসলে খুব প্রপারলি কাউন্সিলিং করতে হয়, বিকজ পিসিওডির কারণে তার কিছু ফিজিক্যাল চেঞ্জেস আসে, তার স্কিন চেঞ্জ হয়, ব্রন হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, হেয়ার ফল হয়, ইনফ্যাক্ট তারা ফিউচারে ডায়াবেটিক এবং প্রেশারের জন্য দায়ী হয়ে যায়, ফ্যাটি লিভার হতে পারে। আমি কিছুক্ষণ আগে যে পেশেন্টের কথা বললাম, আমি পেশেন্টের যে রিপোর্ট দেখেছি সেই রিপোর্টে আমার বলা প্রত্যেকটা কথাই আছে, থাইরয়েড, প্রিডায়াবেটিক, ফ্যাটি লিভার গ্রেড 1 এন্ড পলিসিস্টিক ওভারি, একজন মানুষেরই এতগুলো প্রবলেম, শি ইজ অনলি 24 ইয়ার্স ওল্ড গার্ল, বুঝাতে পারছো? সো দ্যাট এই প্রবলেম গুলো খুবই জেনারেল, যার কারণে প্যারেন্টস কে বলবো একটা 10 থেকে 19 বছরের মেয়েরও যখন পিরিয়ড ইরেগুলার হবে, হ্যাভ টু বি চেক কেন তার এটা হচ্ছে। সো আমাদের গাইনোকোলজিস্টরা তো আছেন, তারা 2.5 থেকে 3 মাস পিরিয়ডটা অফ থাকলে ওনাদের প্রসেসে ওনারা ট্রিটমেন্টটা কিন্তু দিচ্ছে। আর অনেক সময় আছে যে মেটফরমিন গ্রুপের মেডিকেশনটা স্টার্ট করে দেয় পেশেন্টের জন্য, একটু অ্যাপেটাইট লস হয়, একটু ওজন কমানোর জন্য বা হরমোনটাকে ব্যালেন্স করার জন্য ওভারঅলি, বাট আনটিল আনলেস মেডিসিন আসলে তখনই কাজ করবে যদি সে আসলে লাইফস্টাইলটাকে মেনটেন করে। কোনো লাইফস্টাইল নাই, খাবারের মাপ নাই, হাঁটা নাই, ঘুম ঠিক নাই, তাহলে কিন্তু আসলে মেডিসিন কাজ করানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার এই সাজেশনটা আসলে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের যে সব মেয়েরা আসলে ভুগছেন, এবং কমন খুব একটা ডিজিজ এটা, যেটার জন্য হচ্ছে মেয়েরা কিন্তু খুব অল্প বয়সে কিন্তু মুটিয়ে যায় এবং হচ্ছে তাদের যে সৌন্দর্য সেটাকে কিন্তু নষ্ট করে নষ্ট ফেলে। হয়ে যায়। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ম্যাডাম আমরা তো জানি যে হচ্ছে আমাদের ওয়েট কমানোর জন্য অনেকে অনেক রকমের মানে অ্যাডভাইস দেয়, তো সেক্ষেত্রে এখন খুব কমন একটা অ্যাডভাইস হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো ম্যাডাম হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে ওয়েট কমাতে কতটুকু হেল্পফুল, আর এটাকে আসলে কোন কোন ডিজিজের মানে কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করেন, অথবা এটার ইফিকেসিটা কেমন, যদি ম্যাডাম আপনার মতামতটা একটু দিতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। বেসিক্যালি আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি এটাকে ইউজ করি না, মানে অ্যাজ এ ক্লিনিশিয়ান বা ক্লিনিক্যাল ডাইটিশিয়ান, যেমন আমি যখন স্কোয়ার বা অ্যাপোলোতে আমি 11 বছর কাজ করেছি, তো আমার ওই কাজের প্র্যাকটিসে আমরা তো ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি, অলওয়েজ ইনডোর পেশেন্ট ভিজিট করেছি, ফাইল দেখেছি, সেই অনুযায়ী
ডায়েট প্ল্যান। আর এখন যখন ইন্ডিভিজুয়াল চেম্বার করি, হ্যাঁ সেখানে আমার এই যে আমি একটু আগে যে পেশেন্টের কথা বললাম পিসিওডি, তার অনেকগুলো প্রবলেম, তাহলে তার প্রি ডায়াবেটিক এটাকে কারেকশন করা, তার থাইরয়েডটাকে কারেকশন করা, মানে চারটা জিনিস মাথায় রেখে তার কিন্তু প্ল্যানটা করতে হবে। তাকে চট করে আমি একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং দিলাম, হলো না। আচ্ছা, এটা কখন দেওয়া যেতে পারে? একটা মানুষের ধরেন তার কাম্য ওজন থেকে এখন 50 কেজি ওজন বেশি, এখন 20 কেজি ওজন কমার পরে ওজনটা আর কমছে না, তখন তাকে একটা ডিফারেন্ট টাইপের ডায়েট দেওয়া যেতে পারে। বেসিক্যালি ওজন বাড়া এবং কমানোটা পুরোটা কি? পুরোটা হলো যে আপনি কত ক্যালোরি ইনটেক করছেন, এটা হলো ক্যালোরি আউটপুট অ্যান্ড ইনপুটের একটা খেলা। আপনি প্রতিদিন ক্যালোরি ইনটেক করছেন, বাট ইউ হ্যাভ নো আউটপুট, কোথাও আপনি ক্যালোরি খরচ করছেন না, অটোমেটিক্যালি ইউ আর গেইনিং দ্য ওয়েট। তার মানে ওজনটা কি, আপনি এভরিডে যদি আপনার ক্যালোরিটাকে বুঝেন যে আমি এত ক্যালোরি নিয়েছি, বা আজকে আপনার একটা দাওয়াত আছে আপনি বেশি খেয়ে ফেলেছেন, ডাজেন্ট ম্যাটার, নেক্সট 2 ডেজ আপনি এই ক্যালোরিটাকে অ্যাডজাস্ট করেন। সো হ্যাভ টু বি মেনটেন ইউর ক্যালোরি। কিন্তু আনএথিক্যালি আপনি পেয়ে গেলেন যে আমরা দেখি যে প্রোটিন ডায়েট করে, মিলিটারি ডায়েট করে, বা এটা বেসিক্যালি আমাদের লেখাপড়ায় বা যদি আপনি বলেন যে প্র্যাকটিসের মধ্যে এই ধরনের কোনো ডায়েট আসলে নাই, আমরা যে ডায়েট প্ল্যান গুলো শিখেছি আমাদের ইয়েতে, সো ডায়েট শুড ডায়েটের মিনিংটাই মানুষ চেঞ্জ করে ফেলেছে। কারণ ডায়েটের মানে হলো পথ্য, ডায়েট মানে কোথাও না খাওয়া বলা নাই, ডায়েট বাংলা অর্থই তো পথ্য। সো পথ্যটা কি, যার যে রোগ সেই রোগ অনুযায়ী যে খাবারটা আপনাকে দেওয়া হবে সেটাই আপনার পথ্য। এখন আপনার ওজন বেশি, তো যে কারণে আপনার ওজনটা বাড়ছে, হ্যাভ টু বি আইডেন্টিফাই দিস যে প্রবলেম, যে এই কারণে আমার ওজনটা বাড়ছে, দেন আমি ওই খাবারগুলোকে কন্ট্রোল করতে বলবো, খাবারটাকে যে খাবারগুলোকে পছন্দ সেটাকে আমি মিনিমাম করে দিব। নো বলে কোনো কথা নেই, কখন নো হবে, এখন একজন পেশেন্টের লিভার সিরোসিস, তার ক্ষেত্রে যে ডায়েটটা হবে, যিনি ওজন কমাবেন তার ক্ষেত্রে কিন্তু সেই ডায়েটটা হবে না। লিভার সিরোসিস এর ডায়েট আমি তাকে প্রোভাইড করব, বাট ইট শুড বি নিউট্রিশিয়াস অ্যান্ড ডায়েট, দুটো জিনিস তাকে অ্যাপ্লাই করতে হবে। সেম ওয়ে যিনি ওজন কমাবেন তাকেও কিন্তু ডায়েট এন্ড নিউট্রিশন দিতে হবে, অর্থাৎ পথ্য ও পুষ্টি পাশাপাশি থাকতে হবে। তাহলে একজন ওজন কমাতে গিয়ে তার পুষ্টিটা কিন্তু সে হারাচ্ছে না, চুলের পুষ্টি হারিয়ে গেল, আপনার চোখের পুষ্টি হারালো আপনার চুলে, এবং এক একজন মানুষ এক এক ভাবে লুজার হয়। সো ফুড ব্যালেন্সিং এর আসলে কোনো উপায় নাই, ব্যালেন্সিং যদি না হতো তাহলে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এই 6টা নিউট্রিশন আসলে আবিষ্কারই হতো না, দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড। সো ইন্টারমিডিয়েট ফাস্টিংটা হলো আপনি নর্মালি আমাদের ধর্মের কথাই যদি আমি বলি, সোমবার আর বৃহস্পতিবার ধর্মে রোজা রাখতে বলেছে, হ্যাঁ। আর রোজাটা হলো আপনার শরীরটাকে ফিট রাখার একটা প্রসেস। আপনি যখন আমরা কি রেগুলার খাই, বডিকে কোনো রেস্ট দেই না, আপনার স্টমাকের কাজ হলো প্রতিদিন খাবার নেওয়া, আপনার কোলন, স্টমাক, লিভার, প্রত্যেকটা অর্গান যখন আপনি খাবার নেন সবাই ব্যস্ত থাকে এই খাবারটাকে ডাইজেশন মেটাবলিজমের জন্য, যখন আপনি ফাস্টিং এ থাকেন তখন কি হয় অর্গানগুলো পুরো রেস্ট থাকে। সো মাঝে মাঝে আমরা তো কিছু কিছু যে মেশিন গুলো বাসায় চালাই তাদেরকেও রেস্ট দিতে হয়। সো ফাস্টিং লাইক দ্যাট আপনি বডিকে রেস্ট দিবেন, আপনার মেটাবলিক প্রসেসটা আরো ত্বরান্বিত হবে কিন্তু তাতে। কিন্তু ফাস্টিং নট যে আপনি ফাস্টিং করলে আপনি ওজন কমানোর জন্য ফাস্টিং করছেন, ফাস্টিং ইজ দ্য ডিফারেন্ট মেথড। আপনি যখন এটা করবেন অ্যাটলিস্ট আপনাকে 21 ডেজ হলো মেনটেন করতে হবে, হ্যাঁ। 21 ডেজ এর আগে আপনি একটা রেজাল্ট পাওয়া আসলে আপনার জন্য টাফ। আর ইন্টারমিডিয়েট ফাস্টিংটা পুরোপুরি আমাদের যে রোজা সে রোজার সাথে আসলে পড়ে না, পানি খেতে বলে, এটা খেতে বলে। সো আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে বেসিক্যালি এটা নাই, যার কারণে আমি এটাকে অ্যাপ্লাই করি না। সো একটা নর্মাল মানুষ যদি তার অন্য কোনো ফিজিক্যাল কমপ্লিকেশন না থাকে, লাইক সে 20 বছরের পরে, 20 থেকে 25 ধরলাম, আমি 10 থেকে 19 টিনেজ কে কোনো দিনও সাজেস্ট করব না। টিনেজ পিরিয়ডটা তার শেষ, টিনেজে সে মোটামুটি ভালো নিউট্রিশন আছে, যদি সে এই ধরনের কোনো ডায়েট করতেও চায় তাহলে হ্যাভ টু বি চেক আয়রন লেভেল, ক্যালসিয়াম, ভাইটামিন ডি, তার লিভার ফাংশন, কিডনি ফাংশন চেক করে, তারপরে আর ডিফারেন্ট কোনো ডায়েট যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, যেমন প্রোটিন ডায়েট কেউ অ্যাপ্লাই করবে, তার আগে যদি সে তার লিভার এবং কিডনিটাকে চেক না করে ডেফিনেটলি হ্যাম্পার হবে, ঠিক আছে, এক্সেস প্রোটিনের জন্য। সো ডিফারেন্ট কোনো ডায়েট অ্যাপ্লাই করার আগে নিজের ফিজিক্যাল কন্ডিশনটাকে জানুন, যে আমার স্কিন ঠিক আছে, আমার হেয়ার ঠিক আছে, আমার ব্লাডের রিপোর্ট টিপোর্ট, টোটাল ব্লাড কাউন্ট সবই ঠিক আছে, আই হ্যাভ নো ইনফেকশনাল ডিজিজ, আমার কোনো ফ্যামিলি ডিজিজও নাই, দেন আমি ঠিক, এখন আপনি করেন। বাট ইট শুড বি একজন এক্সপার্টের মাধ্যমে করেন, সে আপনাকে দেখে যদি বুঝে যে না আপনার কোনো প্রবলেম নাই, ক্লিনিক্যাল অ্যাসেস আমরা যেটাকে বলি, আমরা চোখ দেখে, আপনি তো ডক্টর, আপনি তো চোখ দেখে ধারণা করেন যে আপা আপনার এটা, চুল দেখে বলেন চুলে নিউট্রিশন নাই, আমরা এটাই বুঝি। আলটিমেটলি একজন ডক্টরও একজন পেশেন্টকে যে সাজেশন দেন, দেখেন ল্যাক অফ নিউট্রিশন এর কারণে প্রতিটা ডিজিজ হচ্ছে আমাদের, তাই না? আমি ওভার নিউট্রিশন নিচ্ছি, আমার লিভার হ্যাম্পার হচ্ছে, আমার কিডনি হ্যাম্পার হচ্ছে, সেই জায়গাটায় নিউট্রিশনটাকে ব্যালেন্স করলে আমার লিভার কিডনি কিন্তু সেফ হচ্ছে। তার মানে প্রতিটা অর্গানের খাবারই আলাদা, হার্টের খাবার দিবেন আলাদা, লিভারের খাবার দিতে হবে আলাদা, ব্রেনের খাবার আপনাকে আলাদা দিতে হবে, তার মানে কি প্রতিটা জায়গায় আপনাকে ব্যালেন্সিং করতে হবে, যার কারণে আমি পার্সোনালি কাউকে এটা প্রোভাইড করি না। কেউ যখন এসে বলে তখন তাকে এই কথাগুলোই বলি যে
করার পরেই হ্যাম্পার হওয়ার পরে আসলে আমাদের কাছে আসে এই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আমরা হচ্ছে আমাদের সাথে পেয়েছিলাম পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডামকে। ম্যাডাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কর্মরত রয়েছেন। আপনারা আপনাদের ডায়েট রিলেটেড কোনো ধরনের পরামর্শ ম্যাডামের কাছ থেকে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ অংশে চলে এসেছি। তো সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার ফাতিমা মারিয়া খান ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল 24-এ ডক্টর অ্যাডভাইসে যুক্ত থাকার জন্য। ম্যাডাম, আপনার কাছ থেকে লাস্ট যদি হচ্ছে আমাদের পেশেন্টদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যদি দুটো কথা বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আজকে টপিকসটাই বেসিক্যালি ছিল ওজন আধিক্য এবং হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা এই বিষয়টা স্টার্টই হয় যখন একজন মা গর্ভাবস্থায় থাকেন। অর্থাৎ আমি কখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা পেয়েছি প্রথম, সেটা হলো আমি গর্ভাবস্থায় আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, তখন আমার মা যেটা খেয়েছেন সেখান থেকে কিন্তু আমার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা প্রাইমারিটা তৈরি হয়ে গেছে 25 থেকে 50%। আফটার দ্যাট যখন একটা বেবি জন্মগ্রহণ করে, আমরা যে শাল দুধের কথা বলে থাকি, শাল দুধ হলো একটা বাচ্চার প্রথম টিকা, প্রথম ভ্যাকসিন, প্রথম আপনার ইমিউনো সিস্টেমটাকে বুস্ট করে। সো যারা এটাকে হারা এটাকে মিস করলো। এরপরে হলো 6 মান্থস আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে বলি। দিস টাইম ভেরি ইম্পর্টেন্ট যে মা কি খাচ্ছে, অর্থাৎ একটা জায়গায় সবাইকে একমত হতে হবে, মায়ের পুষ্টি শিশুর পুষ্টি, সেটা গর্ভাবস্থা থেকে ল্যাকটেটিং পিরিয়ড পর্যন্ত। আমি বারবার বলবো যে মায়ের পুষ্টিটাকে ইমফাসাইজ করার জন্য, একটা বেবি হয়ে যাওয়ার পরে আমরা সবাই খুব কনসার্ন থাকি বেবির ওয়েট নিয়ে, বেবিকে নিয়ে খুব মেতে থাকি, মা কি খাচ্ছে উই ডোন্ট কেয়ার। এবং মা দুধ, মায়ের দুধ যদি বাচ্চাটা না পায় আমরা মাকেই বকা দিচ্ছি। মায়ের খাবারটা যে একজনকে দিতে হবে এটা কিন্তু আমরা ভুলে যাই। সো দিস ইজ ভেরি ম্যাল প্র্যাকটিস। তার মানে ইমিউনো সিস্টেম এখান থেকে তৈরি। তারপরে যে বাচ্চাটার উইনিং শুরু হলো তখন মা তাকে কিভাবে দিচ্ছে, এবং খুবই কম প্র্যাকটিসে আছে দেখবেন যে আফটার 6 মান্থস ব্রেস্ট ফিডিং এর পরে আমি দেখেছি অনেক বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি থাকে বিকজ অফ মায়ের বডি থেকে পর্যাপ্ত যে আয়রন, এটা 6 মান্থস পরে বাচ্চা খুব একটা পায় না। তো বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় অনেক। এখনকার যে মায়েরা তারা তো আসলে সানলাইটে যায় না, ভিটামিন ডি নেয় না। সো ভিটামিন ডি কম নিয়েও কিন্তু একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। এই ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন বি, লটস অফ মাইক্রো মিনারেলস আর রিলেটেড অন ইমিউনো সিস্টেম। এবং গুড প্রোটিন নিতে হবে যদি আমার বডিতে অ্যান্টিবডি তৈরি করতে চাই। যেমন আপনার বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, ওয়াই? বিকজ অফ আপনার বডিতে গুড অ্যান্টিবডি নাই। সো অ্যান্টিবডির জন্য আপনাকে গুড অ্যান্টি ভালো প্রোটিন আপনাকে নিতে হবে, অর্থাৎ খাদ্য তালিকায় প্রোটিনটা এনশিওর করতে হবে যেটা বডিতে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবায়োটিক যখন নিবেন এই অ্যান্টিবডিটা হেল্প করবে তখন আপনাকে। সো এই অ্যান্টিবডিটা যখন আপনি প্রোটিন নিচ্ছেন, প্রোটিন দেখেন প্রোটিনের সাথে আপনার রিলেটেড বাকি মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো, প্রোটিনকে বডিতে অ্যাবজর্পশন সবকিছু ডাইজেশন করানোর জন্য অনেক জিঙ্ক, ভিটামিন বি সবই কিন্তু আপনার সাথে রিলেটেড। তাহলে প্রতিদিনের যে চাহিদাগুলো আমাদের থাকে, এই চাহিদাগুলো আসলে আমাদের ফিল আপ হচ্ছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বুস্ট করবে। থার্ড হলো ঘুম। এখনকার বাচ্চাদের যে রেশিও, যেমন আমার হাইয়েস্ট পেশেন্ট কিন্তু বেবি পেশেন্ট, আমি প্রচুর বেবি পেশেন্ট দেখি। সো এখনকার সব মায়েকে জিজ্ঞেস করি বাচ্চা কখন ঘুমায়, রাত 1টা থেকে 2টা। সো একটা বাচ্চার গ্রোথ এনশিওর করতে হবে রাত 10টা থেকে রাত 2টার পর্যন্ত আমাদের গ্রোথ হরমোন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সো বাচ্চা লম্বা হবে কোথা থেকে, বাচ্চার খেতে ইচ্ছে করবে কিভাবে, তার লম্বা হওয়ার প্রসেসটাও থেমে যাবে, তার কিন্তু এনার্জি লেভেল কমে যাবে, রোগের বিরুদ্ধে সে ফাইট করতে পারবে না। আরেকটা বিষয় হলো বাচ্চাকে আমরা যেভাবে পালি, বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না। ছোট একটা বাচ্চা হলে কোলে কোলে রাখা, রোদে দিব না, রোদে গেলে কালো হয়ে যাবে, খেলতে দিব না, পড়ে যাবে, এই যে বিষয়গুলো। সো বেসিক্যালি সেই বাচ্চার এই প্রতিরোধ ক্ষমতা কোথা থেকে হবে। আর নর্মালি কিছু কমিউনিকেবল ডিজিজের কিন্তু টিকাই দেওয়া হচ্ছে বাচ্চা হওয়ার পরে, আমরা যে 2-3 বছর পর্যন্ত ভ্যাকসিন দিচ্ছি, দিস ইজ ওয়ান অফ দ্য থিং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াচ্ছে, ভ্যাকসিনেশন, অর্থাৎ ভ্যাকসিনটা দিতে হবে। এখন একটা জায়গায় আসি, কমিউনিকেবল ডিজিজের জন্য ভ্যাকসিন আছে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের কিন্তু ভ্যাকসিন নাই। অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, কিডনি, লিভার, ক্যান্সারের মতো রোগের কিন্তু কোনো ভ্যাকসিন নাই। সো আপনাকে কি করতে হবে, অলওয়েজ লাইফ স্টাইল মেনটেন করতে হবে, আপনার ওয়েটটাকে প্রপারলি মেনটেন করতে হবে। এবং ধরেন ওয়েট খুব ভালো কিন্তু খাদ্য তালিকা ভালো না, তাহলে কিন্তু আপনার ইমিউনো সিস্টেমটা হচ্ছে না। এবং যারা খুব কম ঘুমায় তাদের ইমিউনো সিস্টেমটা কমে যায়। সো 8 ঘন্টার ঘুম এনশিওর করতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই। অ্যান্ড ইট শুড বি রাতে 10টা থেকে ভোর 6টা 7টা। যে রাতে 10টায় পারছে না, অ্যাটলিস্ট 11:30-12টায় যেন শুয়ে পড়ে, 6টা থেকে 7টা পর্যন্ত যেন তার একটা সাউন্ড স্লিপ ঘুম হয়। এই প্রতিটা জিনিস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। COVID-19-এ একটা জিনিসই ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ওজন আধিক্য, আমরা ঘরে বসে ছিলাম, কোনো অ্যাক্টিভিটিস নেই, আমরা শুধু খেয়েছি,
আর অলস মস্তিষ্ক ছিল, আমরা সারাক্ষণই মোবাইল বা ডিভাইসের সাথে ছিলাম। ওয়ান অফ দ্য থিং আমাদের ওয়েট গেইন করেছে, এবং এই ওয়েট গেইন করার কারণে দেখবেন, আপনি যেহেতু ডক্টর আপা, আপনি এটা বুঝবেন যে একটা মানুষের ওজন 60 কেজি থাকার কথা, কিন্তু তার ওজন 80 কেজি। এখন বলেন তো, রাইট, অ্যান্টিবায়োটিকটা ওজনের সাথে থ্যাংক ইউ অ্যাডজাস্ট ম্যাডাম, করে দেওয়া হয় নাকি ম্যাডাম বয়সের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়? অসংখ্য ধন্যবাদ বয়স ম্যাডাম, এবং ওজন আমাদের দুটোতে আমাদের প্রোগ্রামে আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। আমাদের সাথে ছিলেন ডক্টর আয়েশা সিদ্দিকা ম্যাডাম। আমরা সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী শনিবারে ডক্টর অ্যাডভাইস দেখার জন্য চোখ রাখুন চ্যানেল 24-এ। আসসালামু আলাইকুম।